ঘোষণাপত্র ও গঠনতন্ত্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ভূমিকা: মহান ভাষা আন্দোলনের পটভূমিতে 1952 সালে 26 এপ্রিল পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, বর্তমানের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা হয় এবং তা ছিল এক ঐতিহাসিক প্রয়োজনের পরিণতি। এই প্রতিষ্ঠানের আত্মপ্রকাশের মধ্য দিয়ে এদেশে ছাত্র আন্দোলনে সূচিত হয় দেশপ্রেমিক ও বিপ্লবী ধারার। জন্মলগ্ন থেকে ছাত্র ইউনিয়ন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা, প্রকৃত গণতন্ত্র কায়েম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকার শোষণ ও নিপীড়নের অবসান, সাম্প্রদায়িকতা নির্মূল, সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র, আধিপত্যবাদী ষড়যন্ত্র ও নয়া ঔপনিবেশিক শোষণের হাত থেকে মুক্তি এবং দেশে একটি সুখী সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে নিরবিচ্ছিন্ন ও আপোষহীন লড়াই পরিচালনা করে আসছে। দেশ ও জনগণের স্বার্থে নিবেদিত আমাদের প্রতিষ্ঠান সর্বদাই ছাত্র জনতার সুখ দুঃখের সাথী। বাংলাদেশের ছাত্র সমাজের সবচেয়ে সচেতন, অগ্রসর ও সংগ্রামী প্রতিনিধি হিসাবেই আজ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত। যারা মনে করতেন পূর্ব পাকিস্তান কেবল ভৌগোলিকভাবে আলাদা স্বাধীন রাষ্ট্রে পরিণত হলেই দেশের মানুষের কোনো সমস্যা সংকট থাকবে না, সকলেই সুখ শান্তিতে বসবাস করতে পারবে, আমরা তাদের সঙ্গে একমত ছিলাম না। আর তাই জাতীয় স্বাধীনতা ও জনগণের অর্থনৈতিক মুক্তি এবং শিক্ষার অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা শত্রু হিসেবে চিহ্নিত করেছিলাম পাকিস্তানি একচেটিয়া ধনিক গোষ্ঠী, প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রকারী রাজনীতিবিদ এবং তাদের আন্তর্জাতিক মোড়ল সাম্রাজ্যবাদ, বিশেষত মার্কিন সাম্রাজ্যবাদকে। এদের সঙ্গে ছিল সামন্ত ভূস্বামী গোষ্ঠী এবং প্রতিক্রিয়াশীল রাষ্ট্রযন্ত্রের মূল শক্তি সামরিক বাহিনী ও আমলাতন্ত্র। সাম্প্রদায়িকতা এবং তথাকথিত মুসলিম জাতীয়তাবাদ ছিল তাদের ঘৃণ্য ভাবাদর্শগত হাতিয়ার। 1952 থেকে 1990 পর্যন্ত এদেশের গণতান্ত্রিক ও জাতীয় অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ছিল ছাত্র সমাজের ত্যাগ, নিঃস্বার্থ আত্মদান, বলিষ্ঠতা, সাহসিকতা ও নিরবিচ্ছিন্ন সংগ্রামের মহিমায় ভাস্বর। সেই আন্দোলনকে অগ্রসর করতে গিয়ে যারা জীবনের শ্রেষ্ঠ সময়কে বিলিয়ে দিয়েছেন, আত্মোৎসর্গ করেছিলেন, তাদের সামনের কাতারে ছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মী ও সদস্যবৃন্দ তথা গোটা সংগঠন। আমরা মনে করতাম সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র নিশ্চিহ্ন করতে না পারলে, সাম্প্রদায়িকতা রাজনীতিকে নির্মূল করতে না পারলে এবং শোষণ বঞ্চনার অবসানের লক্ষ্যে সমাজের বিপ্লবী পরিবর্তন সাধন করতে না পারলে জাতির প্রকৃত মুক্তি হবে সুদূর পরাহত। আর এই জন্য দরকার আত্মোৎসর্গকৃত প্রাণ, সৎ নিঃস্বার্থ নিষ্ঠাবান সচেতন কর্মী বাহিনী ও সেই সঙ্গে ব্যাপক দেশপ্রেমিক মানুষের জাগরণ। আমাদের সে কথা সত্য প্রমাণিত হয় যখন দেখি স্বাধীনতার 4 দশক পরেও মানুষের জীবনে সুখ শান্তি আসে না, মুক্তি আসে না। সেই সত্যের নির্মম চাবুক সকলকে আঘাত করে যখন দেখি সাম্রাজ্যবাদী পুঁজিবাদী চক্র, সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তি স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তন করার মধ্য দিয়ে আবার দেশের বুকে তাদের অশুভ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং এমনকি স্বাধীনতাকেও বিপন্ন করে তোলে। সাম্রাজ্যবাদ এবং এদেশে তার সহযোগীদের ঘৃণ্য চরিত্র ছাত্র সমাজ ও দেশবাসীর কাছে স্পষ্ট করে তুলতে পারলে, তাদের ষড়যন্ত্র সম্পর্কে সদা সতর্ক থাকলে, নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা প্রতিক্রিয়া শক্তিকে সচেতনভাবে মোকাবেলা করলে, স্বাধীনতা উত্তরকালে জাতির সামনে যে করণীয় উপস্থিত হয় তা সম্পাদনে সঠিক নীতি পদ্ধতি গ্রহণ এবং বাস্তবায়নে নিঃস্বার্থ আত্মত্যাগ ও যে কোনো কষ্ট শিকারে প্রস্তুত থাকলে, সাম্রাজ্যবাদ ও দেশীয় ভাড়াটেরা 71-এর স্বাধীনতার ধারা উল্টাতে পারত না। স্বাধীনতার পর গৃহীত প্রগতিশীল নীতিসমূহ এতদিনে দেশের রাজনীতিতে, অর্থনীতি, সমাজ জীবনে, শিক্ষা সংস্কৃতিতে সুফল বয়ে আনতে সক্ষম হতো, কিন্তু দেশকে ঠেলে দেয়া হয় উল্টো পথে। শহীদের স্বপ্ন, জনগণের আশা আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হয়। লুটেরা ও পরজীবী ধনিক গোষ্ঠী, সামন্ত ভূস্বামী এবং সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ রক্ষার নীতি নিয়ে শাসক গোষ্ঠী চলতে থাকে। এদেরই স্বার্থে এদেশে বারবার সামরিক স্বৈরাচারী শাসনের জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার পথ রুদ্ধ করা হচ্ছে। হত্যাকাণ্ড, কু ও ষড়যন্ত্র হয়ে ওঠে শাসন ক্ষমতা বদলের উপায়। আমাদের দেশের সংগ্রামী ছাত্র সমাজ
সামরিক জান্তাকে, স্বৈরাচারী শাসনকে কখনোই মেনে নেয়নি। 1982 সালের 24 মার্চ দেশে যখন নতুন করে সামরিক শাসন জারি করা হয়, তখনও ছাত্র সমাজ গর্জে ওঠে। আকাঙ্ক্ষিত গণমুখী প্রগতিশীল শিক্ষানীতির জন্য, স্থিতিশীল ও গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনার জন্য ছাত্র সমাজ ঐক্যবদ্ধ জঙ্গি সংগ্রাম গড়ে তোলে এবং স্বৈরাচারের পতন অনিবার্য করে তোলে। দীর্ঘ সংগ্রামের পর 1990 সালে স্বৈর শাসনের পতন ঘটে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ছাত্র সমাজ ছিল এই সংগ্রামের সামনের কাতারের সৈনিক। বর্তমান প্রেক্ষাপট, বিপ্লবী ঐতিহ্য অনুসরণ করেই আমাদের প্রতিষ্ঠান ছিল এই আন্দোলনের প্রাণকেন্দ্র স্বরূপ। 90-এ স্বৈরাচারের পতনের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, সে সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে বর্জুয়া রাজনীতির দেউলিয়াপনার কারণে। ছাত্র সমাজের 10 দফা এখনও বাস্তবায়িত হয়নি। অন্যান্য পেশার মানুষের ন্যায়সঙ্গত দাবিও উপেক্ষিত হয়েছে। জনগণের ওপর নতুন নতুন কালো আইন চেপেছে। ছাত্র আন্দোলন যেন জাতীয় রাজনৈতিক সংগ্রাম, শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তি তথা সমগ্র জাতির প্রকৃত মুক্তি সংগ্রামের ধারায় মিলিত হয়, তার প্রতি লক্ষ্য স্থির রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিগত বছরগুলোতে অবিরাম আদর্শগত সংগ্রাম চালিয়েছে। তেভাগা আন্দোলন, টঙ্ক নানকার প্রথার বিরুদ্ধে কৃষক বিদ্রোহ, ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান সহ শ্রমিক, কৃষক, নারী, ছাত্র জনতার বিভিন্ন গণসংগ্রামের অভিজ্ঞতা আমাদের রয়েছে। অতীত আন্দোলনের অভিজ্ঞতাকে ধারণ করে আমরা এখনও বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব প্রদানের মাধ্যমে ছাত্র সমাজকে সংগঠিত করছি। 1999 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন সংগঠিত হয়, যা ছাত্র আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। যার পরিপ্রেক্ষিতে আন্দোলনের চাপে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন ও অভিযোগ সেল গঠনের প্রক্রিয়া অব্যাহত আছে। নিরবিচ্ছিন্ন আন্দোলনের অংশ হিসাবে 2003 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, 2007 সালের 20-22 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনী কর্তৃক ছাত্র নির্যাতনের প্রতিবাদে ছাত্র বিদ্রোহ ও ছাত্র শিক্ষক মুক্তির আন্দোলনে ছাত্র ইউনিয়ন নেতৃত্ব দিয়েছে ও বিজয় অর্জন করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেতন ফি বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয়গুলোতে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রণোদিত সন্ধ্যাকালীন কোর্সের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন অপরাপর শিক্ষার্থীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে এবং অনেক ক্ষেত্রে সফল হয়েছে। এছাড়াও দেশের সাম্প্রতিক আন্দোলনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে জেল জুলুম, নিষ্ঠুর ফ্যাসিবাদী নির্যাতন, হত্যাকাণ্ড কোনো কিছুই ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে পারে না। শত্রুকে এবং সমস্যার উৎসকে সঠিকভাবে চিহ্নিত করার বাস্তব ও বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি, সমাজ বদলের বিপ্লবী রাজনীতিকে অগ্রসর করার জন্য সৎ, ত্যাগী, সচেতন কর্মী সৃষ্টি, যে কোনো বাধা অতিক্রম করার দুর্দমনীয় সাহস, দোদুল্যমানতা, আপোষকামিতা, ভীরুতা, উগ্রতা ও হঠকারিতার বিরুদ্ধে নিরলস রাজনৈতিক সংগ্রাম পরিচালনা, সকল প্রকার প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে ছাত্র সমাজ ও জনগণকে সংগঠিত করা, এসব কিছুই জন্মলগ্ন থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মৌলিক বৈশিষ্ট্য। কারণ আমরা জানি, শত্রুকে সঠিকভাবে চিহ্নিত করতে না পারলে, সমস্যার উৎস খুঁজে না পেলে শত্রুকে নির্মূল করা যায় না। তেমনি সচেতন, আত্মত্যাগী ও নিঃস্বার্থ কর্মী বাহিনীর সংগঠন না থাকলে, সত্যকে অকুতোভয়ে প্রকাশ করার সাহসের অভাব ঘটলে ছাত্র সমাজ ও জনগণকে সচেতন, সংগঠিত, ঐক্যবদ্ধ করতে না পারলে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনা যায় না। দেশ ও জনগণের শত্রুরা শক্তিশালী, তাদের রয়েছে নানা অপকৌশল ও হাতিয়ার। এই শত্রুদের মোকাবেলা করে আকাঙ্ক্ষিত শিক্ষাজীবনসহ প্রকৃত সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্যই এই ঘোষণাপত্র। 1973 সালে ঘোষণাপত্র আংশিক পরিবর্তন করে 1980 সালে অনুষ্ঠিত ষোড়শ জাতীয় সম্মেলনে এ ঘোষণাপত্র গৃহীত হয়। অষ্টাদশ জাতীয় সম্মেলনের
অনুমোদনক্রমে পুনর্লিখিত আকারে প্রকাশিত হওয়ার পর 1993 সালে অনুষ্ঠিত 22তম জাতীয় সম্মেলন, 1997 সালে অনুষ্ঠিত 25তম জাতীয় সম্মেলন, 1999 সালে অনুষ্ঠিত 26তম জাতীয় সম্মেলনে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সামান্য সংশোধিত হয়। 2000 সালে অনুষ্ঠিত 27তম জাতীয় সম্মেলনের অনুমোদনক্রমে পুনর্লিখিত হয়। 2001 সালে অনুষ্ঠিত 28তম জাতীয় সম্মেলন ও 2003 সালে অনুষ্ঠিত 29তম জাতীয় সম্মেলনে সামান্য সংশোধনী সহ 2004 সালে 30তম, 2006 সালে 31তম, 2009 সালে 33তম, 2011 সালে 34তম, 2014 সালে 36তম, 2015 সালে 37তম, 2017 সালে 38তম এবং 2019 সালে 39 জাতীয় সম্মেলনের মাধ্যমে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংশোধনী সহ পুনঃমুদ্রিত হল। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদ, অক্টোবর 2019।